হ্যালো গাইস, সো গাইস আজ আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি রান্না নিয়ে। অ্যান্ড গাইস তোমরা ভাবছো কিসের রান্না, তাই না? আজ আমি কথা বলতে চলেছি আলু পোস্ত নিয়ে। হ্যাঁ গাইস, শুধু আলু পোস্ত না, এর সঙ্গে আসে বেগুন ভর্তা, চাটনি, আরও কত কি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ আমরা কাকে নিয়ে কথা বলবো। নমস্কার, আমি রিম্পি, চলে এসছি ইউনিক ভিলেজ ফুডের আরও একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজ আমরা এনাকে নিয়েই কথা বলবো। তো গাইস, আমি ইউটিউবে আরো অনেক রান্নার ভিডিও দেখেছি, বাট গাইস এনার যে পরিমাণে ভিউজ আছে সেই পরিমাণে গাইস কারোর ভিউজ আছে না। এন্ড গাইস এনার ভিডিও ওয়াচ করে 99% সিঙ্গেল ছেলেরা, তাই আমরা ভাবলাম আজকে আমরা এনার ভিডিও নিয়েই কথা বলবো। তো প্রথমত গাইস, ইনি ভেবেছিল একটা পণ্যের চ্যানেল খুলবে, বাট গাইস সে হয়তো তার ফ্যামিলির চাপে পণ চ্যানেল না খুলে রান্নার চ্যানেল খুলে বসলো। তো চলো আজ আমরা প্রথমেই দেখে নিই এনার আলু পোস্ত, ইনি কীভাবে আলু পোস্ত রান্না করে, আমি শিখবো এনার কাছে কীভাবে আলু পোস্ত রান্না করে। তো চলো তোমরা দেখো কীভাবে ইনি আলু পোস্ত রান্না করছে। তো গাইস ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আলু পোস্ত রান্না হচ্ছে। তো গাইস আমি যতই রান্নার ভিডিও দেখেছি, আমি দেখেছি সেখানে ক্যামেরার ফোকাসটা থাকে কড়াইয়ের দিকে, কিন্তু এখানে দেখছি ক্যামেরার ফোকাসটা ঠিক অন্যদিকে, মানে অন্য কোথাও যেন ক্যামেরার ফোকাসটা যাচ্ছে, কড়াইয়ের দিকে কোনো ক্যামেরার কোনো ফোকাসই নেই ভাই। তো গাইস এখানে আমি এটা বুঝতে পারছি না গ্যাসটা আদৌ জ্বলছে কি না, রান্নাটা আদৌ হচ্ছে কি না, কড়াইয়ের ভিতরে কিছু আছে কি না। গাইস এটা ডাজেন্ট ম্যাটার, এটা এখানে কোনোভাবে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সমাজ মে আর রে না। আর বেশি ভালোভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে পারবো না, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যদি বেশি তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে চাই তাহলে আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে যাবে আমার ভিডিও, ভিডিওটা উড়ে যাবে। তো তার জন্য আমি ভাই বেশি গভীরভাবে তোমাদেরকে বলতে পারবো না, তোমরা দেখেই বুঝে নাও। এখানে মাছও ধরার উপায় আছে, তো আমি কি করে মাছ না ধরে পারি? আমি এমনি ভেজিটেরিয়ান, কিন্তু দেখে পুকুরটাকে দেখে না এত কাছে আমার ধরতে ইচ্ছা হচ্ছে মাছ খেয়ে ফেলবো না ওটার চিন্তা। না গাইস, রান্নার রেসিপি শেখাতে এসে ভেজিটেরিয়ান হয়ে কে মাছ ধরে? না তোমরা বলো কে মাছ ধরে ভাই? আপনারা বাড়িতে আলু আর কি নতুন রকমের করেন, কি রকম রেসিপি করেন, অবশ্যই এই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ গাইস, তোমরা ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করবে, ভিডিওতে যেন ভাই কেউ কমেন্ট করবে না, গিয়ে ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট করবেন। সালাম মূর্খ। আর বেশি আলু খাবেন না, আলু হয়ে যাবে। হ্যাঁ বেশি আলু কেউ খাবে না, খেলে কিন্তু দিদির মতো আলু, মানে আলু হয়ে যাবে তুমি আর কি, এটাই বলতে চাইছি আমি। তো গাইস আমি অর্ধেকেরও বেশি ভিডিও অলরেডি দেখে ফেলেছি, কিন্তু আমি এখনো এটা বুঝতে পারিনি অ্যাটলিস্ট হচ্ছেটা কি। এখানে কড়াইয়ের ভিতরে যে আলুটা সেটার থেকে বেশি না দিদির আলুটা দেখা যাচ্ছে। কেমন লাগলো আর কত তাড়াতাড়ি আপনারা ট্রাই করবেন সেটাও জানাবেন। গাইস এবার তোমরা বলো এখানে তোমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, দিদির রেসিপিটা না দিদি? এবার দেখো একটা সিঙ্গেল ছেলে যে কখনো রান্নাঘরে যায়নি, যার রান্না সম্পর্কে কোনো ধারণা নেই, সে ভাই এখন দিদির আলু পোস্ত রান্না দেখছে। এবং গাইস তুমি গোটা ভিডিওটা ভালো করে দেখো, যেখানে আলু পোস্ত কিভাবে রান্না হচ্ছে সেটাই দেখায়নি, সারাক্ষণ দিদির আলু দেখিয়ে গেছে। কন্ট্রোল কন্ট্রোল। তো গাইস এবার আমরা দেখতে চলেছি দিদির কুমড়োর ভর্তা, সরি দিদির না কুমড়োর ভর্তা। আমরা এখন কুমড়োর ভর্তার রেসিপি দেখতে চলেছি, দিদি আমাদেরকে দেখাবে। চলো দিদি দেখাও। হ্যাঁ গাইস খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কুমড়োর ভর্তা বানানোর আগে কুমড়োটাকে কাটতে হবে। হ্যাঁ গাইস এই যে কুমড়োর ভর্তা, এটা খুব খুব কঠিন একটা রেসিপি, খুব কঠিন। তো দিদির ভিডিও না দেখলে কেউ শিখতে পারবে না, জাস্ট এটা দিদি শেখাতে পারবে। তো চলো তোমরা দেখো দিদি কিভাবে শেখাচ্ছে। আর কিছুক্ষণ করি না আমি। তো গাইস তোমরা আমাকে বলো এই ভিডিওর মধ্যে কোন কুমড়োর উপরে বেশি ফোকাসটা করা হচ্ছে। এমনি দেখো যদি আমরা কোনো রান্নার রেসিপি দেখি তাহলে সেই রান্নার রেসিপিতে ক্যামেরার ফোকাস এবং ক্যামেরার জুমিংটা থাকে সবসময় রান্নার যে কড়াই তার ভিতরে কীভাবে রান্নাটা হচ্ছে, উপরে কীভাবে মশলাগুলো দেওয়া হচ্ছে, কীভাবে সেটা ম্যারিনেট করা হচ্ছে, এই সমস্ত আর কি। কিন্তু এখানে এখানে অন্য কিছু। আচ্ছা আর কিছুক্ষণ পরে না আমি সহজ একটা রেসিপি, আর এটা গরম ভাত দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে, তো আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো গাইস দেখো আরও অনেক রেসিপির চ্যানেল আছে, আরও অনেক রান্নার চ্যানেল আছে যেখানে রান্না শেখানো হয় এবং তাদের ভিউজ সাবস্ক্রাইবার ধীরে বাড়ে, কিন্তু এখানে এখানে গাইস দু চারটে ভিডিও আপলোড করে তাদের ভিউজ সাবস্ক্রাইবার মানে একদম ভর্তি হয়ে গেছে। এদের ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে ছেলেরা। ভাই ছেলেরা এত রান্না শেখে,
আমি আগে ভয় জানতাম না, আমি যে কোনো রান্নার রেসিপির চ্যানেলে যদি যাই তাহলে সেখানে দেখবো ম্যাক্সিমাম মহিলারা সেই সমস্ত রান্নার ভিডিওগুলো দেখে, রেসিপিগুলো শেখে, বাড়িতে ট্রাই করে, বাট এখানে ছেলেরা মানে দিদির এই ভিডিওর থেকে অনেক কিছু পরিবর্তন হতে চলে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার থেকে মেয়েদেরকে আর রান্নাঘরে থাকতে হবে না, এবার থেকে ছেলেরা যাবে রান্নাঘরে, কেননা তারা রান্নার রেসিপি দেখছে, তারা রান্না শিখছে এবং তারাই নেক্সট টাইম রান্না করবে, এবং তারা রান্না শিখছে এই দিদির কাছ থেকে। টমেটোর চাটনি, তো চলো দেখে নিই টমেটোর চাটনিটা আপনারা কীভাবে বানাবো। রেসিপিটার নাম কি টমেটো চাটনি, সেটা কি না আমি শুনিনি কখনো, কী জিনিস ভাই এটা জানি না। আচ্ছা দিদি তুমি আমাদেরকে দেখাও কেমন হয় টমেটোর চাটনি, দেখাও তুমি দেখাও। টাইম লাগবে কারণ টমেটোটা একটু গলতে দিতে টাইম দিতে হবে, কারণ এর মধ্যে চিনি দিলে টমেটোটা সিদ্ধ হতে অনেকটা অসুবিধা হবে। তাই প্রমাণ দাও। ঠিকঠাক হয়েছে, টেস্ট করে দেখলাম। আপনারা চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে, খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, একদম মানে জলের মতো রান্না হয়ে যাচ্ছে ভাই। অ্যাটলিস্ট গাইস কড়াইয়ের ভিতরে কি হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে, এবং সেটা ইম্পর্টেন্ট না, কেননা আমরা এখানে তো এটা করতে এসেছি না, তোমাকে দেখবো, করবো, সাবস্ক্রাইব করবো, একটা লাইক করবো, একটা কমেন্ট করবো, শুয়ে পড়বো। কি বলছিস তুই? কড়াটা আমরা ছাঁকা তেলে দিলাম, ছোট ছোট করে বানাবেন তাহলে ভাঙার সম্ভাবনাটা কম। এনার রেসিপি হচ্ছে বাঁধাকপির বড়া, বাট এখানে আমি কড়াইটাকে ঠিক করে দেখতে পাচ্ছি না, শুধু আমি এখানে এনাকে দেখতে পাচ্ছি, এনার বাঁধাকপিকে দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আর কিছু দেখতে পাচ্ছি না। অসাধারণ, ওহো ফাটাফাটি। কেন গাইস ব্যাপারটা তো এটাই, আমরা এখানে এই করতে এসেছি, রেসিপিটা আমাদের দেখানো রেসিপি গেল গাতারগাড়ে, আমরা এসেছি এটা করতে, এটা করব হয়ে যাবে, রেসিপি দেখে কি হবে ভাই, থোড়ি না রেসিপি দেখে আমাদের কোনো কাজে আসবে। তো গাইস দেখো আমি প্রথমে বলেছি আবার বলছি গাইস, আমার মনে হয় এরা ভুল করে ইউটিউবে চলে এসেছে, অ্যাকচুয়ালি গাইস এদের প্ল্যাটফর্ম হচ্ছে পর্ণহাব, কিন্তু এরা ভুল করে ইউটিউবে চলে এসেছে, জানি ইউটিউবে চ্যানেল খুলে ফেলেছে। দেখো গাইস এদেরকে নিয়ে তেমন কিছু বলা যাবে না, কেননা গাইস ইউটিউব তো অন্ধ, যদি গাইস এদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই আমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক পড়ে যাবে, কিন্তু গাইস এদের ভিডিওতে কিছু হবে না, এদের ভিডিওতে কোনোভাবেই গাইডলাইন্সের স্ট্রাইক পড়বে না, কিন্তু আমরা যদি এদেরকে নিয়ে ভিডিও বানাই আমাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসবে। গাইস এদেরকে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, আবার কখন ভাই স্ট্রাইক মেরে দেয় কে জানে। সো আই হোপ তোমাদের আজকে ভিডিও ভালো লাগে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে তোমার মতামত জানিও, অ্যান্ড গাইস ভিডিওকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক্স ওয়াইফ যে জায়গায় পড়ো, গাইস ভিডিওকে শেয়ার করে দিও, অ্যান্ড গাইস যদি তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন হতো লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, অ্যান্ড আমার ফার্স্ট কমেন্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন করো, অ্যান্ড গাইস যদি তুমি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করো প্লিজ গাইস আগে সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা নোটিফিকেশন বেল যে ঘন্টা আসলে আমার ঘন্টা বলে বাজিয়ে দাও। তো চলো বাই, সি ইউ, টেক কেয়ার। इश्क भी कर लिया जान नीरा।